আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। বরাবরের মতো আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঝিনাইদহতে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, গ্রেড 14তম, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রিধারী এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি বা ও টাইপিং, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলা ও ইংরেজিতে বিশব্দ হতে হবে। পদের নাম ইলেকট্রিশিয়ান, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে স্বহস্তে আবেদন করতে হবে, এক কথায় লিখিত আবেদন করতে হবে। আগামী 28/2/2022 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঝিনাইদহ অধ্যক্ষর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপত্র। অবশ্যই 28/2/2022 তারিখে 18-30 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সহিত নিম্নাক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 4 কপি রঙিন ছবি এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি দাখিল করতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নাম, পরিচিতি কোড সহ পদবি যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে এবং নাগরিক সনদপত্র লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে এবং এটি টেজারি চালানের মাধ্যমে, এখানে কোড নম্বর দেওয়া আছে, এই কোড নম্বরে 100 টাকা টেজারি চালান করতে হবে এবং পদের নাম এবং প্রার্থীর নাম সম্বলিত 10 টাকা ডাক টিকিট লাগানো থাকতে হবে এবং একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নিতে পারবেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সকলকে।